kenapa? সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে আছেন আপনাদেরকে স্বাগত জানাই। আমি এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় অবস্থিত ঐতিহাসিক প্রত্নস্থল রয়্যাল বাড়িতে, এবং আমার সাথে যাকে দেখছেন দেওয়ান মুদেশ্বর হোসেন শফিক, উনি এই রয়্যাল বাড়ির মজলিস জালালের অধস্তন বংশধর। রয়্যাল বাড়ি সম্পর্কে ইতিহাসে যা উল্লেখ আছে সেটি হলো আলাউদ্দিন হোসেন শাহের সময়ে এবং তার পরবর্তী সময়ে তার ছেলে নাসিরুদ্দিন নাসর শাহের সময়ে এই গোটা এলাকাটি নাসিরুজিয়াল পরগনা নামে পরিচিত হয়, এবং এই নাসিরুজিয়াল পরগনার কেন্দ্রস্থল ছিল এখানে। এবং পরবর্তীতে নাসিরুদ্দিন নাসর শাহ পরবর্তীতে তাদেরই বংশধর নাসিরুদ্দিন নাসর শাহর ভাই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, গিয়াসউদ্দিন মাহমুদ শাহর দিকে আত্মীয় ঈসা খান, এবং সেই ঈসা খানের পারিষদ ছিল মজলিস জালাল। এই মজলিস জালাল এখানে যখন অবস্থান করতেন তিনি একটি ছোট ক্ষুদ্র অশ্বারোহী বাহিনী নিয়ে এখানে অবস্থান নিয়েছিলেন। আর এই রয়্যাল বাড়ির শব্দটি, যে রয়্যাল শব্দটি, এটির অর্থই হলো ক্ষুদ্র অশ্বারোহী বাহিনী। হ্যাঁ, এই রয়্যাল শব্দের অর্থ হলো ক্ষুদ্র অশ্বারোহী বাহিনী। এই বাহিনী নিয়ে তিনি এখানে এসেছিলেন, এই দুর্গের মধ্যে তিনি অবস্থান করতেন, এবং এটি একটি প্রশাসনিক কেন্দ্র হিসেবে তখন গড়ে ওঠে, এবং মজলিস জালাল এখানে ছিলেন ঈসা খানের পারিষদ হিসেবে। পরবর্তীতে এই এলাকাটি মজলিস জালালের বংশধরদের অধীনে চলে যায়, এবং এখান থেকে গোটা এলাকা, এদিকে কিশোরগঞ্জ, নেত্রকোনা, তারাইল, সব এই জায়গা থেকে শাসন করা হতো, এটি ছিল প্রশাসনিক কেন্দ্র। এবং এই মজলিস জালালের বংশধররা পরবর্তী সময়ে দেখা যায় যে এখানেও ছিলেন, আশেপাশেও তারা অন্যত্র বিভিন্ন ইয়াতে ছড়িয়ে পড়েন, এবং জানা যায় যে এখান থেকে, হ্যাঁ, এটি 1897 সালের ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এটি আপনার মাটির নিচে পড়া ছিল, এবং এখান থেকে উদ্ধার করা হয়। আপনারা ডান দিকে আমার এদিকে আপনারা যেটি এখন দেখছেন, এটি হলো একটি বারোদুয়ারি মসজিদ, এবং এই বারোদুয়ারি মসজিদটি স্টোনগুলি, সেই সময় স্টোনগুলি এখনও আপনার এখানে আছে, এবং এই মসজিদের ভিতরে যে মেহরাব আছে সেইখানে কারুকাজগুলি এখনও দেখা যায়, এবং এই ইটের মধ্যে এই চতুর্দিকে যে বুরুজগুলি আছে, চার কোনা চারটি বুরুজ আছে, অষ্টকোনাকৃতি বুরুজ। আপনারা জানেন যে আট বেহেস্তকে কেন্দ্র করে আট কোনার বুরুজগুলি তখন তৈরি করা হতো, এই অষ্টকোনাকৃতি বুরুজগুলি এখনও আছে। এবং এর কাছেই একটু অদূরে বেতাই নদী, এবং নদী কেন্দ্রিক তখন যোগাযোগ ব্যবস্থা ছিল, এবং এই নদীর মাধ্যমে যাতায়াত হতো। এই বেতাই নদীর পাশেই এই রয়্যাল বাড়ি দুর্গটি অবস্থিত, এবং এখান থেকে পরবর্তীতে যারা আশেপাশে চলে যায়, 1183 বাংলা সালে দেখা যায় যে 1183 পর্যন্ত এই পরিবারের আধিপত্য এলাকায় ছিল, এবং পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় চলে যায়, এবং এখান থেকে দেওয়ান জাহাঙ্গীর যে তিনি যে যে জায়গায় অবস্থান নেন সেটি হলো মদনপুরের জাহাঙ্গীর মদন, সেটি হলো মদন থানায় জাহাঙ্গীরপুর নামে পরিচিত। আর এখান থেকে আরেকজন ফতেহ ইয়া খান, হ্যাঁ, উনি যেখানে চলে যান সেটি ফতেপুর নামে পরিচিত। এইভাবে 20টি এলাকা বিভক্ত হয়ে যায়। এই 20টি এলাকাকে আবিষ্কার করা এবং তাদের বংশধরদেরকে আবিষ্কার করা, ইতিহাসের লিঙ্ক আপ করা, এগুলির কাজে আমি এসেছিলাম। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, 3 দিন যাবৎ আমি এলাকায় বিভিন্ন এই ইত্যাদি আমি সংগ্রহ করেছি, এবং দেওয়ান সাহেবের ব্যবস্থাপনায় আমি এই কাজটি করেছি। তো আমি আপনাদের সামনে আমার সংগৃহীত আরও তথ্য যেগুলো আছে সেগুলো সামনে আমি তুলে ধরব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখন এই যে বাম দিকে দেখছেন এই যে বটগাছটি, এই বটগাছটির কাজে কাছেই ছিল ডেঙ্গু মালের কবর, একটি বিশাল আকৃতির কবর ছিল, এবং নিয়ামত বিবির কবরটি এখনো আছে। আর বাকিগুলি আপনারা দেখছেন যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সেগুলি এই গুরুস্থানটি খনন করে এর গুরুস্থানের যে মূল বৈশিষ্ট্য সেটি কিন্তু নষ্ট করে ফেলা হয়েছে, সেটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার কি ব্যবস্থা হতে পারে আমি জানি না। হ্যাঁ, তো এই এলাকার মানুষ যারা আছে এই সম্পদটি রক্ষা করা তাদেরও দায়িত্ব। আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের এই এলাকার এই সম্পদকে আপনারা রক্ষা করবেন, এবং এর সামনে যে পুকুরটি আছে সেই পুকুরটি, এগুলি নিয়েও অনেক কিংবদন্তি আছে। তো এগুলি আসলে মূলত আড়া ছিল,
দুর্গের চতুর্দিকে চতুর্থ আড়াল থাকে, এই আড়াগুলি ছিল। এবং এই যে ওইদিকে আছে, এদিকে আছে, আর এক পাশে বেতাই নদী, এই মিলে একটি দুর্গকে সংরক্ষিত করার জন্য যে সমস্ত ব্যবস্থা সবই ছিল। তবে বর্তমানে প্রশাসনের কাছে আমার একটি অনুরোধ থাকবে, রয়্যাল বাড়ি দুর্গে দূর দূরান্তর থেকে মানুষ আসার জন্য যে ব্যবস্থা থাকা দরকার সেটি এখানে কিন্তু নেই। এখানে একটি প্রশস্ত সুপ্রশস্ত রাস্তা, পাকা করা রাস্তা, এবং এখানে টিকিট দিয়ে যাতে লোকেরা এর ভিতরে প্রবেশ করতে পারে, এটিকে সংরক্ষিত করা অত্যন্ত জরুরি। ধন্যবাদ সবাই।